ফজলেনুর তাপস এই আসন থেকে পদত্যাগ করায় ঢাকা ১০ আসনটি শূন্য হয়। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে রবিউল আলম দুপুর ১২:৩০ দিকে এবং মহিউদ্দিন বিকেল ১২:৩০ দিকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর দুই প্রার্থী সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। আমরা ভাবতে চাই একটু উৎসবমুখর ইনক্লুসিভ নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে আমাদের সেই এলাকার জনগণ তাদের পছন্দ মতো নেতাকে বেছে নেবেন। আমি চাই যে জনগণ ভোট দিতে আসুক। আমরা নির্বাচনের থেকে যেটা করতে সক্ষম হয়েছি, জনগণ প্রত্যক্ষভাবে দেখছে যে আসলে নির্বাচনের পরিবেশ নেই। জনগণ যদি ভোট দিতে পারে আর ক্রেডিবল নির্বাচন যদি সরকার করে, পরাজয় আওয়ামী লীগের নিশ্চিত। এদিকে আসন্ন ঢাকা ১০ আসনের উপনির্বাচনে সব প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ধানমন্ডি ১০ এলাকার সকল প্রার্থী, ভোটার এবং বিশেষ করে যারা সুশীল সমাজ আছে, সবাইকে নিয়ে আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর। ঢাকা ১০ আসনে ভোট গ্রহণ হবে আগামী ২১ মার্চ, যার প্রচারণা শুরু হবে ১ মার্চ থেকে।